আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার ওজন বৃদ্ধি করতে পারবেন, ঠিক তেমনই 15 দিনের মধ্যে আপনার 4 কেজি ওজন বৃদ্ধি করতে পারবেন। আর সেটার জন্য আপনার লাগবে কি, কাঁচা ছোলা। এখানে দেখছেন যে আমি কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। আপনি এই কাঁচা ছোলা খাওয়ার মাধ্যমে আপনার শরীরটা কতটা ভালো থাকবে, আপনি এই কাঁচা ছোলা কিভাবে খাবেন, রাতে শোয়ার সময় এত কয়টা ছোলা, বেশি না, এত কয়টা ছোলা পানিতে ভিজিয়ে রেখে দেবেন, সকালে উঠে সেই কাঁচা ছোলাটা পানি থেকে বের করে ছোলাটা চিবিয়ে খেয়ে নেবেন বা মধুর সাথে খেয়ে নেবেন, যেভাবে হোক খালি পেটে খেয়ে পানি খেয়ে নেবেন। খাওয়ার পরে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার যা নাস্তা আপনি সেটা ব্রেকফাস্ট করে নেবেন। এই যদি আপনি এই কাঁচা ছোলাটা 15 দিন টানা খান, তাহলে কি হবে, আপনার যে পাতলা ফিনফিনের শরীরটা না, সেটা খুব দ্রুত ওজন বাড়াতে বৃদ্ধি করবে, আপনার শরীরটাকে মোটা করবে, আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার আনবে, আপনার শরীরে যে ভিটামিনটা সেটা বাড়াতে সাহায্য করবে। কাঁচা ছোলা খাওয়ার মাধ্যমে আপনার শরীরে এনার্জি পাবেন, হাড় মজবুত করবে, ব্রেন শার্প করবে, চোখের জন্য ভালো, আপনার যে রক্তের জন্য সেটার জন্য ভালো, আপনার যদি পেটের প্রবলেম হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্য বা পরিপাক ক্লিন না হয়ে থাকে, সেটার ক্ষেত্রে কাঁচা ছোলা খুবই উপকার করে থাকবে। আপনি ছোলা সে যেভাবেই খান না কেন সেটার ক্ষেত্রে উপকার করবে, কিন্তু কাঁচা ছোলা খাওয়ার মাধ্যমে বেশি উপকার, যেহেতু এটাতে মশলা তেল থাকবে না। আর এটা একটা আঁশযুক্ত, ওই যে আঁশযুক্ত একটা মানে উপাদান বা এটাকে কী বলে, ফল যেটাই হোক, আপনি সেটার ক্ষেত্রে মুক্তি পাবেন খুব দ্রুত। আর আপনার যদি হার্টের প্রবলেম হয়ে থাকে তার জন্য ছোলা ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা ছোলা খুব বেশি উপকার, কারণ তাদের যে এনার্জিটা সেটা ডাউন হয়ে যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কমে যায়, কাঁচা ছোলা খাওয়ার মাধ্যমে সেটা অনেকটা বৃদ্ধি হবে। আর যে ডায়াবেটিসের সমস্যা সেটা থেকেও মুক্তি পাবে বা সেটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে কাঁচা ছোলা। কাঁচা ছোলা আপনি প্রতিদিন খান 15 দিন টানা, দেখবেন যে চোখের নিমিষে আপনি ওজনটা বৃদ্ধি করবেন। এর সাথে আপনি অন্যান্য পুষ্টিকর খাবার খাবেন, কারণ কাঁচা ছোলা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে এমনিতেও অনেকটা পুষ্টি যোগাচ্ছে, তার সাথেও আপনি অন্যান্য খাবার খাবেন, দেখবেন যে আপনার পাতলা শরীরের থেকে আপনি হচ্ছে হেলদি একটা শরীর পাবেন, সেটা একদম ফাস্টফুড খাওয়ার মাধ্যমে না, উপকারী খাবার খাওয়ার মাধ্যমে। তো আশা করছি বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।